today's topic, fast adder or carry look ahead adder. We call it fast adder because it actually works fast and it's faster than the ripple adder. So how it works? Kibhabe eta kaj korche fast adder. Okay, now see that fast adder or carry look ahead adder. Okay, so for this case amra ekbar you just must check the video of full adder, then you can easily get the understand how the addition works clearly. Okay, now let's ekhane amar full adder er truth table ekটু korbo karon amader bojhar subidhar jonno ki kore first adder ta kaj korche, right? Now we consider that a b and c in is the carry in, যেটা আগে স্টেজ থেকে ক্যারিটা আসছে, ওকে, এন্ড সাম এন্ড ক্যারি আউট, অর্থাৎ যে ক্যারিটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে ক্যারি আউট, অর্থাৎ আগে স্টেজের ক্যারি এ আর বি দুটো বিট আছে আর আগে স্টেজের ক্যারিটা এসে যোগ হচ্ছে করে নেক্সট ক্যারিটা জেনারেট করছে। ওকে, ফর দিস আমরা এখানে দেখব 0 0 0 0 0 1 0 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 and 1 1 1. Just draw the truth table quickly. For this, if you want to understand that full adder, then you must go to the full adder video and we'll check it. Now for this sum 0, 1, 1, 0, 1, 0, 0, 1. Okay. Then for the carry is 3, 5, 6, 7. That is 0, 0, 0, 1, 0, 1, 1, 1. So we know that if there is a single one and odd number of ones, then there will be one. And for carry, if there are even numbers of one, then there is a carry one and sum zero. For this triple one, কি হচ্ছে? Sum one, carry one. তার মানে খুব সহজ ভাষায় বলতে গেলে একটা one থাকলে sum one, carry zero, দুটো one থাকলে sum zero, carry one, তিনটে one থাকলে sum one, carry one. Easily মনে রাখা যায় এটা। Now, for this, if we consider the Boolean function, so the expression will be for sum, the expression will be, we know that the summation of min term is 1, 2, 4, 7, and we get that for sum equals to A exclusive or B exclusive or C in. Okay, but actually, in ripple adder ক্ষেত্রে আমরা দেখেছি যে সময়টা যেটা বেশি লাগছিল সেটা ক্যারিটা প্রপাগেট করার জন্য সময়টা বেশি লাগছিল, সামের জন্য সময়টা লাগছিল না, লাগছিল ক্যারিটার জন্য, কারণ আগের স্টেজের ক্যারিটা নেক্সট স্টেজে গেলে তবে নেক্সট স্টেজটা কাজ করছিল, অর্থাৎ আগের অ্যাডার কাজ শেষ করলে তারপরে অ্যাডার কাজটা শেষ করতে পারছিল। তাহলে এখানে ক্যারি লুক অ্যাহেড বলতে কি বোঝাতে চাইছি, যে আমি ক্যারিটা আগে থেকে কি জেনারেট করে নিতে পারছি, আমি কি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি, নেক্সট ক্যারিটা কি জেনারেট হবে সেই ক্যারিটা কি আমি জেনারেট করতে পাচ্ছি। তো সেটাই দেখে নেওয়া যাক, যে আমি যদি নেক্সট ক্যারিটা আগে থেকে জেনারেট করে নিতে পারি, অর্থাৎ সি জিরো তে বসে যদি আমি সি ওয়ান, সি টু, সি থ্রি, সি ফোর জেনারেট করে নিতে পারি, তাহলে ইটস আ ক্যারি লুক অ্যাহেড অ্যাডার হয়ে যাবে, রাইট? তাহলে লেটস চেক আউট দ্য ক্যারি। ক্যারিটা কি ক্ষেত্রে কি কি ছিল? ক্যারির ক্ষেত্রে সি আউট ইকুয়ালস টু আমার ছিল 3 5 6 7, ওকে। নাও এক্ষেত্রে আমার কি কি আছে, এক্ষেত্রে 3 5 6 7 আছে, এবার যেখানে যেখানে আউটপুট ওয়ান আছে তার রেসপেক্টে ইনপুট গুলোকে কনসিডার করবো, এ বার বি সি প্লাস 5 মিনস এ বি বার সি প্লাস 6 মিনস এ বি সি বার, দ্যাট ইজ সি ইন বার, দ্যাট ইজ সি ইন, দ্যাট ইজ সি ইন, অ্যান্ড দ্য লাস্ট এ বি সি ইন। ওকে, নাও ফর দিস উই কনসিডার দ্যাট যে আমাদের কাছে কি কি ছিল, যে আমাদের কাছে ছিল হচ্ছে যে এই এবিটাকে যদি আমি কমন নিই তাহলে আমি কি পাবো, সি ইন বার প্লাস সি ইন, আর আমার কাছে এখানে কি আছে যদি সি ইনটাকে কমন নিই তাহলে কি পাবো, এ বার বি প্লাস এ বি বার। সো দ্যাট মিনস সি ইন এ এক্সক্লুসিভ আর বি আর প্লাস এ বি। না, when a and b both are one, see in this case a and b both are one, সেখানে c in এ কি থাকলো, c in এ 0 থাকলো না 1 থাকলো, it doesn't matter, দুটো 1 আছে মানে এইখানে ক্যারিটা জেনারেট করেই যাবে,
ওকে, কিন্তু যদি এরকম হয় সি দিস কেস, যে এই কেসটা দেখো, এখানে দেখো এ আর বি তে কি আছে, 01, এখানে ক্যারিটা আছে, আর এই ক্যারিটাই এখানে প্রপাগেট করছে, এই ক্যারিটাই এখানে প্রপাগেট করছে, ক্যারিটা ছিল বলেই তবে ক্যারি জেনারেট হয়েছে, তাই প্রপাগেট করছে। এখানে আবার সিমিলারলি ইন দিস কেস, এই ক্যারিটা ছিল বলেই এই ক্যারিটা প্রপাগেট করেছে। ওকে, তাহলে দিস কেস ইজ প্রপাগেশন, প্রপাগেশন, অর্থাৎ ক্যারিটা ছিল, যে ক্যারিটা ছিল বলেই এই ক্যারিটা প্রপাগেট করেছে, ক্যারিটা ছিল বলেই এই ক্যারিটা প্রপাগেট করেছে। ওকে, এন্ড ইন দ্যাট কেস এই ক্যারিটা জেনারেট করেছে, এই ক্যারিটা কি করেছে, জেনারেট করেছে। দেখো এ আর বি তো বলা আছে ক্যারি জেনারেট হবেই, তাহলে এটাকে বলছে জেনারেশন, জেনারেশন। সো একটা হচ্ছে প্রপাগেশন, আর একটা হচ্ছে জেনারেশন। ওকে, না এক্ষেত্রে এ বি, এই ক্ষেত্রে কি হচ্ছে, তো আমি ধরে নিলাম যে যেটা প্রপাগেট করছে সেটাকে পি আই, অ্যান্ড যেটা জেনারেট করছে সেটাকে, যেটা যেটা জেনারেট করছে সেটাকে আমি ধরলাম জি আই, অ্যান্ড যেটা প্রপাগেট করছে, কোন দুটো কেস, এই দুটো কেস প্রপাগেট করছে, দেখো এ বিটা কি জেনারেট করছে, তাহলে এটাকে জি আই ধরলাম, আর এটাকে ধরলাম পি আই। ওকে, তাহলে এটা হলো সি ইন, তাহলে আমার এক্সপ্রেশনটা কি দাঁড়ালো, সি আউট ইকুয়ালস টু, সি আউট ইকুয়ালস টু জি আই প্লাস পি আই ইন্টু সি ইন। ওকে, তাহলে সি ইন মিন্স আগের স্টেজের ক্যারি, অ্যান্ড সি আউট মিন্স পরের স্টেজের ক্যারি। তাহলে সি ইন যদি আমার সেক্ষেত্রে জিরো হয় তাহলে সি আউট ওয়ান, সি ইন যদি ওয়ান হয় তাহলে সি আউট টু, ওকে, সি ইন যদি টু হয় তাহলে সি আউট থ্রি। লেটস চেক আউট, তাহলে আমরা যদি এখানে দেখি যে ইফ ইউ কনসিডার যে সি আই প্লাস ওয়ান ইকুয়ালস টু জি আই প্লাস পি আই সি আই, আই বিকজ ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ and then it is the next stage, so it is the first stage and it is the next stage. Okay, tale ami ekhan theke consider korte pari je c2 equals to, ba ami jodi 0 theke consider kori, this is considering as 0, then c1 equals to g0 plus p0 c0, right? So this is my first equation. Okay, now if we consider c2, tale g1 plus p1 c1, now we have already got the value of c1, c1 is this, তাহলে এই সি ওয়ানটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে, এই সি ওয়ানটাকে রিপ্লেস করতে পারি জি জিরো প্লাস পি জিরো সি জিরো, তাহলে কি দাঁড়ালো যে জি ওয়ান প্লাস পি ওয়ান, এখানে জি জিরো প্লাস পি জিরো সি জিরো, তাহলে রিপ্লেস করলে কি হলো, জি ওয়ান প্লাস পি ওয়ান জি জিরো প্লাস পি ওয়ান পি জিরো সি জিরো। ওকে, সো আমি এখান থেকে কি পেয়ে গেলাম, সি জিরো দিয়ে পেয়ে গেলাম। নাও এগেইন উই কনসিডার সি থ্রি, okay, now c3 will be g2 plus p2 c2, okay, g2 plus p2 c2, what will be g2, then g2 plus p2 c2, value ta to amra ekhane peye gechi, see this is a equation number 2, equation number 2 theke ami ki peye gechi c2, tale c2 value ta ami ekhane boshate pari, tale c2 value will be g1 plus p1 g0 plus p1 p0 c0, okay, so that will be g2 plus p2 g1 plus p2 p1 g0 plus p2 p1 p0 c0. Okay, now this is equation number, say this equation number 3. Okay, just give a close look, give a close look, when we generating c2, when we generating c2, amar kache ki ache c0, now when in generating c3 amar kache ki ache c0, abar when we generating when we generating c1 amar kache ki ache c0, tale c0 use kore ami c1 o generate korte pachhi, abar at the same time c2 o generate korte pachhi, abar at the same time ami c3 o generate korte pachhi, that means c0 use kore kintu amar next stage er carry ta generate hoye jacche, tot c0 jokhon thakche tokhon next stage er carry ta amar generate hoye jacche. So if you draw the circuit, if we draw the circuit, then how this circuit will works, let us consider this is a g0. Okay, now let us consider this is a G0, now G0 and this is P0 and C0, so P0 and C0, this is an AND gate and now this is an OR gate and we got what, C1, okay, right? Now in the next stage, C2,
for C2 we got G1. Let us consider this is a G1. This is a G1. Now we got P1, G0. That is a P1. That is a P1 and that is a G0. That is a G0. That is a P1, G0. And now P1, P0, C0. Now, যখন আমরা ড্র করব আমরা এই P0, C0 এর আউটপুটটা নেব না। তার কারণ হচ্ছে কি আমরা টু লেভেল সার্কিট ডিজাইন করব তাতে আমার এফিশিয়েন্সি বাড়বে। তাহলে এখান থেকে আমি নিলাম P1। সেটা আমরা দেখাচ্ছি কিভাবে এফিশিয়েন্সি বাড়বে। P1, now P0, now C0. Okay? So the circuit become complex. Just slowly understand কিভাবে আমি ড্র করছি। Now finally there is an OR gate. তাহলে আমার finally কি আছে? OR gate আছে। Okay? তাহলে OR gate we give OR gate. That is C2. Okay? So finally দেখো আমরা C2 পেয়ে গেলাম। Now next G2. Now this is G2. Okay? This is G2. Now P2 G1. Now P2 and from here we are getting G1. From here we are getting G1. That is P2 G1. Now P2 P1 G0. Now P2 P1 and G0. And G0. This is P2 P1 and G0. Now P2 P1 P0 C0. Okay? Now this is P2. Now this is P1. Now this is P0. What do you get? This is P0. Now this is C0. So all of them clubbed into we get P2, P1, P0, C0. So এদেরকে সবাইকে নিয়ে আমরা কি করে ফেললাম? OR gate করে ফেললাম। এদের সবাইকে নিয়ে আমরা OR gate করে ফেললাম। Okay? So this is a OR gate. So this is C3 and see what happens. Now you can see this. This is the circuit. Now এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো গেট লেভেল আছে। এটা একটা AND গেট লেভেল আছে আর এটা একটা OR গেট লেভেল। তাহলে এই AND গেট লেভেলে যতগুলো AND গেট আছে তারা সবাই একসাথে কাজ করবে আর OR গেট লেভেলে যতগুলো OR গেট আছে তারা সবাই একসাথে কাজ করবে। আমি ধরে নিলাম এই প্রত্যেক কটা AND গেট লেভেলে প্রপাগেশন ডিলে টাইম TA আর এই প্রত্যেক কটা AND গেট লেভেলে প্রপাগেশন ডিলে টাইম TO। Okay, AND gate and OR gate propagation delay time more or less same. AND gate and OR gate propagation delay time more or less same. তাহলে সেই ক্ষেত্রে আমি ধরতে পারি TA equals to TO equals to TO equals to TP that is a propagation delay time. তাহলে TP is our propagation delay time. তাহলে এখানে আমার কটা AND gate level আছে? একটা AND gate level আছে আর একটা কি গেট আছে? দুটো গেট level আছে। একটা AND gate level আছে একটা OR gate level আছে। তাহলে আমার কটা কত প্রপাগেশন ডিলে হবে? 2 ইনটু টিপি। তাহলে আমার এখানে প্রপাগেশন ডিলে কত হচ্ছে? 2 ইনটু টিপি। হোয়াট ওয়াজ দ্য রিপল অ্যাডার? রিপল অ্যাডারে যদি আমরা n বিট অ্যাড করতে যাই তাহলে আমার হচ্ছে n বিট টিপি। 4 বিটের জন্য হচ্ছিল 4 বিট টিপি, 64 বিটের জন্য হচ্ছিল 64 ইনটু টিপি। কিন্তু এখানে তুমি 3 বিট অ্যাড করো তাহলে 2 ইনটু টিপি, 4 বিট অ্যাড করো 2 ইনটু টিপি, 8 বিট করো 2 ইনটু টিপি, 64 বিট করো 2 ইনটু টিপি, n বিট করো 2 ইনটু টিপি। It is, that's why it is called fast adder. So because it works in a 2 into TP time, whatever the number of bit is there for the addition, it will add in 2 into TP time. Okay, so that's why it is called fast adder. Fast adder. Now as we get carry, we get carry C3 based on carry C0, we get carry C2 based on carry C0, we get carry C1 based on carry C0. So C0 তে দাঁড়িয়ে we can look ahead to C3, we can look ahead to C2, তাই তো? তাহলে C0 তে দাঁড়িয়ে we can look ahead to C0 and C2, okay, C2 and C3. That is why it is called carry look ahead adder. That is why it is called carry look ahead adder. Okay, so that's why it is also called fast adder because it works in a 2 into TP for n bit addition and we can get carry at C0, at sitting on the C0 we can get C2, C3, C4, C5 and Cn. So that is why it is also called loop ahead adder. So this is carry loop ahead adder and fast adder. Thank you.